আজ আমাদের আলোচনার বিষয় হলো কর্ড। প্রথমেই বলি, কর্ড কিন্তু আমাদের দেশীয় সঙ্গীতের বিষয় নয়। কর্ডের ধারণাটা বুঝতে গেলে আমাদের পাশ্চাত্য সঙ্গীতের পদ্ধতি এবং ধারণাটাকে একটু বুঝতে হবে। আমাদের দেশীয় সঙ্গীত অর্থাৎ ভারতীয় সঙ্গীতের চলনটা একমুখী, লিনিয়ার। সে একসাথে একাধিক স্বরকে কখনো অ্যালাউ করে না। আর পাশ্চাত্য সঙ্গীতের পদ্ধতিটা ঠিকের উল্টো, অর্থাৎ সে একসাথে একাধিক স্বরকে সঙ্গে নিয়ে তার সাংগীতিক পথ তৈরি করতে পারে। এই একাধিক স্বরের একসাথে প্রয়োগকেই আমরা খুব সহজভাবে বললে কর্ড বলতে পারি। এরকম অনেক কর্ডের কথা হয়তো আমরা শুনেছি, মেজর, মাইনর, ডমিনেন্ট সেভেন্থ, সিক্স, ডিমিনিস্ট, অগমেন্টেড। আমরা ধাপে ধাপে এই ব্যাপারগুলো কী এবং আমাদের দেশীয় সঙ্গীতে এর প্রয়োগ কীভাবে সম্ভব সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা কর্ডের খুব প্রাথমিক দিকটা নিয়ে একটু কথা বলি। ধরা যাক যে কোনো একটা স্কেল, আমি সিকে এখানে সা বলে ধরছি। তাই যদি হয় তাহলে সি মেজর স্কেল, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সব পর্দা শুদ্ধ। আমরা একে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের পরিভাষায় বিলাবল ঠাট বলতেই পারি। এইবার এরকম যে কোনো একটা স্কেলের ওপর দাঁড়িয়ে সেই স্কেলের সা, শুদ্ধ গা এবং পা, এই তিনটে স্বরের একসাথে প্রয়োগকে আমরা বলবো মেজর কর্ড। অর্থাৎ এখানে সি যদি সা হয় তার শুদ্ধ গা অর্থাৎ ই এবং তার পা অর্থাৎ জি, সা গা পা, এই তিনটে একসাথে ধরলাম, এই যে আওয়াজটা তৈরি হলো এই আওয়াজটা সি মেজর কর্ডের আওয়াজ, সা গা পা। এবার এই সি, ই এবং জি এই তিনটে নোটকে যে কোনো কম্বিনেশনেই আমি ধরি না কেন সেটা সি মেজর কর্ডকে প্রেজেন্ট করবে। আমি এখন ধরেছি পা সা গা, যেভাবেই আমি সাগাপা, পাসাগা, গাসাপা যেভাবেই ধরি না কেন, যে কোনো অক্টেভে ধরি না কেন, এই তিনটে নোট একসাথে সি মেজর কর্ডে ফর্ম করবে। তাহলে কর্ডের একদম প্রাথমিক দিকটা হলো কোনো স্কেলের সা, শুদ্ধ গা, পা হলে সেই স্কেলের মেজর কর্ড হয়, আর কোনো স্কেলের সা, কোমল গা, পা হলে সেই স্কেলের সেই সেটার মাইনর কর্ড হয়। যেমন সা শুদ্ধ গা পা হলে মেজর কর্ড, সা কোমল গা পা হলে মাইনর কর্ড। এবার এই সাটা যখন বদলে যাবে তখন স্কেলটাও বদলে যাবে। ধরা যাক এই সিটা হাফ পর্দা চড়ে গিয়ে স্কেল হয়ে গেল সি শার্প, তখন সি শার্পের সা, গা এবং পা মিলে তৈরি হবে সি শার্প মেজর কর্ড। এবং সা কোমল গা পা নিয়ে তৈরি হবে সি শার্প মাইনর কর্ড। এইভাবে ক্রমান্বয়ে সে উপরের দিকে যাক বা নিচের দিকে নামুক, সা পাল্টালে তার স্কেল পাল্টে যাচ্ছে এবং তার কর্ডের ধরনও পাল্টে যাচ্ছে।
ধরা যাক সি সি শার্প থেকে এটা হাফ পর্দা চলে ডি হলো, এই হচ্ছে ডি মেজরের সাউন্ড। এই যে আমরা ভেঙে ভেঙে ধরছি কর্ডটাকে, এটাকে আমরা সা গা পা সা গা সা পা গা সা পা, এটাকে আমরা আরপিজিও বলে থাকি। এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব, এই বিষয়ে আসবো আরপিজিওতে, আরপিজিও বা প্রোকেন। কিন্তু আজকে আমরা মেজর এবং মাইনরের প্রাথমিক দিকটা নিয়েই শুধু কথা বলব। আমাদের স্কেল কটা? 12টা। স্বর কটা? 12টা। তাহলে 12টা স্বর এবং 12টা স্কেল। স্বর আমাদের দেশীয় পদ্ধতিতে যদি আমি বলি সা কোমল রে শুদ্ধ রে কোমল গা, শুদ্ধ গা মা কড়িমা পা কোমল দা শুদ্ধ দা কোমল নি শুদ্ধ নি আবার সা। তাহলে আমরা ছিলাম সি স্কেল দিয়ে আরম্ভ করেছি, তাহলে সি স্কেলে সা রে গা গা মা মা পা গা গা রে রে 12টা স্বর হয়ে গেল। সা রে গা গা মা মা পা গা গা রে রে সা সা নি নি দা দা পা মা মা গা গা রে রে সা। তাহলে এই 12টা স্বর প্রত্যেকটা কিন্তু যখন সা হয়ে যাচ্ছে তখন সেখান থেকেই সেই স্কেলটা আরম্ভ হচ্ছে। অর্থাৎ যখন সি এর কোমল রে কে সি শার্প সা রে এ রে যখন সা হয়ে যাবে তখন সি শার্প মেজর স্কেল সা রে গা মা পা রা নি সা সা নি ধা পা মা গা রে সা, সি শার্প এর কোমল রে ডি, সা রে গা মা পা রা নি সা সা নি ধা পা মা গা রে সা। এরপর আমরা যখন স্কেল নিয়ে কথা বলবো তখন এই বিষয়টা আমরা বিশদে যাব, কিন্তু আজকে কর্ডকে বুঝতে গেলে স্কেলকে তো বুঝতেই হবে, তাই সংক্ষেপে স্কেলেরও অবতারণা করলাম। এই প্রত্যেকটা স্কেলে সা শুদ্ধ গা পা হলে মেজর, সা কোমল গা পা হলে মাইনর। তার মানে সি মেজর সা গা পা সা সি শার্প মেজর সা গা পা সা সি শার্প মেজর সা গা পা সা হাফ পর্দা চলে ডি মেজর সা গা পা সা ডি শার্প সা গা পা সা ই সা গা পা সা এফ সা গা পা সা এফ শার্প। এইভাবে কিন্তু গলা একটা পর্যায় অবধি যাবে, তারপর তো কণ্ঠেরও সীমাবদ্ধতা আছে। এইভাবে 12টা স্কেল, প্রত্যেকটা স্কেলের সা শুদ্ধ গাপা সি সি মেজর সি শার্প মেজর ডি ডি শার্প ই এফ এবং প্রত্যেকটার সা কোমল গাপা মাইনর। আমার সামনে একটা গিটার আছে, যদি আমি গিটারের ব্যাপারটা দেখি তাহলেও কিন্তু ব্যাপারটা একই রকম হবে, পৃথিবীর যে কোনো যন্ত্রে এই রেফারেন্সটা একই রকম হবে। ধরা যাক এই হচ্ছে সি মেজর যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এই হচ্ছে তার সা, তিনটে অক্টেভ আমরা দেখলাম, একটা সা থেকে তার উপরে সা তার উপরে সা, আর এই হচ্ছে সি এর সা গা পা সা সা গা পা সা গা পা পা গা সা পা সা। যে কোনো কম্বিনেশনে সি এর সা গা পা অথবা যে কোনো কর্ডের সা গা পা ধরি না কেন, সা গা পা পা সা গা গা সা পা, যে কোনো কম্বিনেশনে এই তিনটে নোটকে একসাথে নিই না কেন সেটা সেই কর্ডেই হবে। শুধু যদি সা থাকে বেসে মানে সা থাকে নিচুতে, অর্থাৎ হারমোনিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, সা বেসে আছে পা টপে আছে, তা যদি না হয় অর্থাৎ যদি অন্যরকম হয় ধরা যাক পা বেসে আছে পা সা গা, তাহলে এটাকে আমরা ইনভার্সন করবো। এই হচ্ছে সি, হাফ পর্দা যদি চড়িয়ে দেই সি শার্প ডি শার্প ডি, এইভাবে যত উপরে যাব হাফ পর্দা করে চড়তে থাকছে আর তলার দিকে নামলে সি থেকে বি বি ফ্ল্যাট এ এইভাবে নামতে থাকবে। মাইনরের ক্ষেত্রেও তাই, এই হচ্ছে সি মাইনর কর্ড আমি বাজালাম, অর্থাৎ সি এর সা কোমল গা এবং পা, সি এর সা সি নিজে শুদ্ধ গা ই এবং জি হচ্ছে তার পা, এক্ষেত্রে সা আর পা অর্থাৎ সি আর জি ফিক্স থাকছে, শুধু গাটা পাল্টে যাচ্ছে শুদ্ধ গায়ের বদলে কোমল গা, কোমল গা হচ্ছে সি এর ডি শার্প। সা গা পা,
তাই এইভাবে যদি আমি চলতে থাকি হাফ পর্দা করে সি শার্প গা গা পা ডি মাইনর গা গা পা ডি শার্প মাইনর গা পা ডি মাইনর গা গা পা এফ মাইনর এফ শার্প মাইনর জি মাইনর ইত্যাদি তাহলে আজকের আলোচনার সারবস্তু এটাই যে সা শুদ্ধ গা পা মেজর কর্ড সা কোমল গা পা মাইনর কর্ড সেটা নির্ভর করবে কে তার সা তার উপরে কর্ডটার নাম অর্থাৎ সা যদি হয় সি তাহলে সি মেজর সা যদি হয় ডি তাহলে ডি মেজর সা যদি হয় এ তাহলে এ মেজর ঠিক তেমনি উল্টোটা হচ্ছে মাইনর অর্থাৎ গা কোমল হয়ে গেলে মাইনর এগুলোই আমাদের কণ্ঠসঙ্গীতের প্রেক্ষিতেও রেয়াজ করা যায় আজকে শুধুমাত্র আমি এটা অবতারণা করলাম বা শুরু করলাম এরপর আমি কিভাবে এই মেজর এবং মাইনর কর্ডকে কণ্ঠে ধারণ করা যায় গলার রেয়াজের মধ্যে আনতে হয় সেগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব আজকের পর্ব এখানে শেষ করছি আমাদের চ্যানেল দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ ভালো থাকুন